أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছ আমি নুরনাহার ম্যাডাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক ন্যাশনাল এরিয়াল কলেজ আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পথের পঞ্চম অধ্যায়ের পণ্যের জীবনচক্র ও তার ধাপগুলো ঠিক আছে তো চলো আমরা পণ্যের জীবনচক্র কি সেটা আগে প্রথমে দেখে নেই পণ্যের জীবনচক্র হচ্ছে বাজারে আবির্ভাব থেকে বিদায় গ্রহণ পর্যন্ত পণ্যের জীবনকালকে বিক্রয় ও মুনাফার ভিত্তিতে কতিপয় স্তরে ভাগ করা হলে পণ্যের জীবনচক্র বলা হয় তাহলে আমরা সংজ্ঞাটাতে কী দেখতে পাচ্ছি পণ্যের লাইফ টাইমটাকে কী করছে বিক্রয় এবং মুনাফার উপর ভিত্তি করে অনেকগুলো স্টেপে ভাগ করেছে আর সেটাই হচ্ছে পণ্যের জীবনকাল কোনো পণ্য এক চিরকাল বা একইভাবে বাজারে টিকে থাকে না বাজারে পণ্য প্রবর্তনের পর কোম্পানি বিজ্ঞাপন দেয় প্রসারমূলক কাজ চালায় এতে বিক্রয়ও বাড়ে মুনাফা অর্জিত হয় এরপর দেখা যায় যেটা সেটা হচ্ছে পণ্যের সাথে অন্য পণ্য চলে আসে সেম পণ্য অন্য কোম্পানি তখন প্রতিযোগিতা বেড়ে যায় প্রতিযোগিতা যখন বেড়ে যায় তখন বিক্রয় এবং মুনাফাটা কমতে শুরু করে পর্যায়ক্রমে একটা সময় দেখা যায় যে হচ্ছে পণ্যের চাহিদা বিক্রয় এবং মুনাফা কমতে থাকে এক পর্যায়ে আর চাহিদা থাকেই না বিক্রয়ও থাকে না এই অবস্থায় কোম্পানি যে কাজটা করে সেটা হচ্ছে হয় উৎপাদন বন্ধ করে দেয় নাহলে উদ্ভাবনের মাধ্যমে নতুন কোনো পণ্য বাজারে আনে ছাড় ঠিক আছে তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কী পেলাম যেটা পেলাম সেটা হচ্ছে বাজারে পণ্য প্রবর্তন থেকে বিদায় গ্রহণ পর্যন্ত বিভিন্ন স্তরে পণ্য জীবনচক্রকে ভাগ করা হয় পণ্যের বিক্রয় এবং মুনাফার গতিধারার ভিত্তিতে স্তরগুলো নির্ধারণ করা হয় এবং বিভিন্ন স্তর বা পর্যায়গুলোর মধ্যে সমন্বয় সাধন করা থাকে একটা স্তরের পরই আরেকটা স্তর সিরিয়ালি আসতে থাকে একবার প্রথমে থাকে কোনটা পণ্যের উন্নয়ন স্তর পরবর্তীতে আসে সূচনা স্তর এরপরে আসছে প্রবৃদ্ধি এরপরে হচ্ছে প্রবৃদ্ধি পাওয়ার পর পূর্ণতায় চলে যাচ্ছে পূর্ণতার পরেই আসছে পতন ছবিতে তোমরা দেখো প্রথমে হচ্ছে পণ্য উন্নয়ন স্তর এই স্তরে গিয়ে কী হচ্ছে পণ্যটা সম্পর্কে একটা থিঙ্কিং থাকে মাথায় সেই থিঙ্কিংটাকে কী করে ডেভেলপ করে ডেভেলপ করে তারপরে বাজারে দেয় বাজারে দেওয়ার পর আসে সূচনা স্তর সূচনা স্তরে যখন আসছে তখন তোমরা ছবিতে দেখো ধীরে ধীরে বিক্রয় বাড়ছে এই স্তরে লাভ হতেও পারে আর হলেও সীমিত আবার অনেক সময় লসও হতে পারে এরপরে আসছে প্রবৃদ্ধি স্তর এখানে হচ্ছে বিক্রয় এবং মুনাফা দ্রুত বাড়ছে বেড়ে পূর্ণতাতে গিয়ে একদম সর্বোচ্চ এরপরে পতনের সময় একদম কমতে কমতে দেখো ফিনিশে চলে এসছে ঠিক আছে তার মানে কি এরপরে এই পণ্যটা উৎপাদনকারীরা বন্ধ করে দিতে পারে বা নতুন কোনো পণ্য বাজারে আনতে পারে তো আমরা তাহলে পণ্যের জীবনচক্রটা যখন পড়বো এবং এর ধাপগুলো যখন দেখবো এগুলো একদম সিরিয়ালি ক্রমিকভাবে আসবে এটা কোনোভাবে সিরিয়াল ব্রেক করলে ভুল হয়ে যাবে অনেক সময় তোমাদেরকে যে কাজটা করতে পারে এই চিত্রটা দিয়ে এই চিত্রটা থেকে কোনো একটা অংশকে বাদ দিয়ে তোমাকে বলতে পারে যে এই অংশে কী হবে প্রয়োগে কোশ্চেন হতে পারে বা দক্ষতাতে থাকতে পারে তো তখন তোমরা বলবা যে এখানে প্রবৃত্তি হবে ঠিক আছে তো চলো আমরা আগে এটা পুরোটা আলোচনা করি তারপর আমরা আলোচনা করার পরে আমরা বুঝতে পারবো আমরা আরও আলোচনা করব যে কীভাবে কোশ্চেনের উত্তরগুলো দিব তো চলো পণ্য উন্নয়নটা নিয়ে আমি একটুখানি বলেছি এখন আরও ব্যাপকভাবে বলতে চাই সেটা হচ্ছে এই পর্যায়ে প্রতিষ্ঠান কোনো পণ্য সম্পর্কে নতুন ধারণা খুঁজে পায় পেয়ে কী করে এটাকে আরও ডেভেলপ করে ডেভেলপ করে তারপর এটাকে বাজারে আনে প্রচুর অনুসন্ধান করে গবেষণা করে এই ক্ষেত্রে অনেক টাকা প্রতিষ্ঠানে ব্যয় হয় কারণ পাবলিক কী ধরনের পণ্য চায় সেটা সম্পর্কে জানতে হয় পণ্য সম্পর্কে থিঙ্কিং আনার পর এটাকে আরও ডেভেলপ করে পাবলিকের জন্য উপযোগী করে যেমন ধরো মোবাইল কোম্পানিগুলোর ক্ষেত্রেই দেখো প্রথমে মোবাইল কোম্পানির একটা থিঙ্কিং ছিল হচ্ছে ফোন আসা যাওয়া কিন্তু এখন দেখো বাজারে এত এত মোবাইল কোম্পানি আছে তাদের থিঙ্কিং এত বেশি ডেভেলপ করেছে যেমন হচ্ছে যে কল আসা যাওয়াই কিন্তু এখন মোবাইলে শুধু একমাত্র কাজ না আমরা মোবাইলের মাধ্যমে এই যে অনলাইন ক্লাসগুলো অনেকেই মোবাইলে করছে তাহলে মোবাইল কোম্পানির ফোনের মূল থিম ছিল হচ্ছে কল আসা যাওয়া কিন্তু বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য কোম্পানিগুলো কী করেছে অনেক হাই রেজলিউশনের ক্যামেরা দিয়েছে ভিডিওর অনেক ফাংশন দিয়েছে আমরা ইউটিউব চালাতে পারছি ফেসবুক চালাতে পারছি এগুলো সবই পণ্যের জীবনচক্রে অনেকগুলো ধাপের মাধ্যমে এত উন্নয়ন করেছে তো মানে প্রথমে মোবাইলের একটা থিঙ্কিং এসেছিলো তারপর সেটা ডেভেলপ করছে আর করছে আর ডেভেলপ করেই বাজারে আসছে তো চলো এরপরে চলে যাচ্ছি আমরা সূচনা স্তরে পণ্যটি বাজারে প্রবেশ করার সাথে সাথে সূচনা স্তর শুরু হয় পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যটি প্রথমবারের মতো বাজারে উপস্থাপন করা হয় তাকে প্রবর্তন বা সূচনা স্তর বলা হয় এই পর্যায়ে এসে উৎপাদিত পণ্যকে বাজারে ছাড়া হয় এবং পণ্যটি মধ্যস্থ ব্যবসায়ীদের ক্রেতা ও ভোক্তাদের নিকট পরিচিতি লাভ করে এ স্তরে বিক্রয়ের পরিমাণ স্বাভাবিকভাবেই কম থাকে
এবং ধীরে ধীরে বিক্রয় বাড়তে থাকে, ঠিক আছে। তবে অনেক ক্ষেত্রে মুনাফা হয় না, অনেক ক্ষেত্রে কী হচ্ছে মুনাফা একেবারে শূন্যতে থাকে। তাহলে আমরা এই স্তরটা পড়ে কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এই স্তরে বিক্রয় খুব কম হয় এবং ধীরগতিতে বিক্রিটা বাড়তে থাকে। এই স্তর কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ এখানে বন্টন খাতে প্রচুর অর্থ ব্যয় হয়। পাবলিক এই স্তর থেকে পাবলিক কিন্তু পণ্য রিসিভ করা শুরু করে। সো যদি পাবলিকের জন্য আমরা উপযোগী পণ্য বানাতে পারি, সেক্ষেত্রে পাবলিক কী করবে, পণ্যটা কিনবে। যদি কিনে তাহলে আমরা মুনাফা অর্জিত হতে থাকবে, যদি পাবলিক চয়েস না করে তাহলে তো পরের স্টেপগুলো যাওয়ার প্রশ্নই উঠে না। তাহলে আমাদের এই স্তরটা অনেক সতর্কতার সাথে চালাতে হবে। পণ্য ক্রয়ের আগে ক্রেতাকে পণ্যটি পরীক্ষা বা যাচাইয়ের সুযোগ দিতে হয়। এই স্তরে কিন্তু অনেক সময় ফ্রি পণ্য দেয় বা একটা পণ্যর সাথে একটা ফ্রি দেয়, তোমরা দেখতে পাও। এটা হচ্ছে নতুন পণ্য বাজারে আসলে ছোট ছোট মিনি প্যাক করে, হয়তো শ্যাম্পুর সাথে কোনো একটা অয়েল ফ্রি দিল ছোটো একটা মিনি প্যাকে, পাবলিক লাগিয়ে যারা কিনলো তারা লাগিয়ে দেখলো যে ভালো লাগলে তখন পরে পুরো বোতলটাই কিনবে। এভাবে ছোটো ছোটোভাবে ফ্রি বিজ্ঞাপন দিয়ে, ফ্রি পণ্য দিয়ে বিজ্ঞাপন দেয়, যাতে মানুষ পণ্যটার প্রতি অ্যাট্রাক্ট হয়। আর প্রতিযোগী না থাকায় পণ্যের মূল্য সাধারণত একটু বেশিই হয়, ঠিক আছে। আর তবে এই স্তরে একটা কাজ করে যে পরিচিতিমূলক কাজগুলো বেশি করে, যে মানুষকে পণ্য সম্পর্কে জানানো, কারণ জানলেই তো মানুষ কিনবে। আচ্ছা, আমাদের সূচনা স্তরটা যখন কমপ্লিট হয় তারপরে আমরা যে পড়ি প্রবৃদ্ধি স্তরে। পণ্যের জীবনচক্রে যে স্তরে পণ্যের বিক্রয় বা মুনাফা দ্রুতগতিতে বাড়ে ওই স্তরকে প্রবৃদ্ধি স্তর বলে। তার মানে কি, এই স্তরে বিক্রয় এবং মুনাফা দ্রুত বাড়তে থাকে। আর যখন তোমার বিক্রয় বাড়বে তখন তুমি নর্মালি উৎপাদন বাড়াবে, উৎপাদন বাড়লে সিম্পলি উৎপাদন ব্যয় কমে আসে, ঠিক আছে। যখন তুমি উৎপাদন বাড়াবে তখন উৎপাদন ব্যয় কীভাবে কমবে, আমরা যখন ফিক্সড কস্টগুলো অনেক উৎপাদন করা হয় তখন ফিক্সড কস্টগুলো কী আসে, আস্তেই কমে আসে। আমরা এই জিনিসগুলো আমরা আগে আলোচনা করেছিলাম, তখন উৎপাদন ব্যয় এমনিতেই হ্রাস পায়। এই পর্যায়ে পণ্যটি সবার নিকট অধিক পরিচিতি লাভ করে, পণ্যটির প্রবৃদ্ধি লক্ষ্য করে কী করে অন্যান্য প্রতিযোগীরা এগিয়ে আসে। এগিয়ে আসলে তখন কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই পর্যায়ে পণ্যের মান বৃদ্ধি করতে হয় এবং পণ্য উৎপাদন এবং নতুন বাজারে প্রবেশের কৌশল হাতে নেওয়া হয়, কারণ যে বাজার অলরেডি আমরা পেয়ে গেছি সেখানে সেটাকে ধরে রেখে আরও নতুন নতুন বাজার বাড়াতে হয় এবং পণ্যের কোয়ালিটি বাড়াতে হয়। তো চলো আমরা এই পয়েন্টটা পড়ে প্রবৃদ্ধি স্তর পড়ে কী কী পেলাম দেখি। ফার্স্টে দেখতে হবে এই স্তরে বিক্রয়টা দ্রুত বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পায়, বাজারে প্রতিযোগীরা চলে আসে, তারা দেখে যে এই পণ্যটা বিক্রি করে প্রচুর মুনাফা হচ্ছে। তো সো নতুন নতুন প্রতিযোগী চলে আসছে, তারাও একই পণ্য নিয়ে বাজারে আসছে এবং তারা নতুন নতুন কোয়ালিটি অ্যাড করে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের পণ্যের প্রমোশনের ক্ষেত্রে খরচ তুলনামূলক বেড়ে যাবে, অধিক উৎপাদনের ফলে পণ্যের একক প্রতি খরচ কমে আসবে। তবে পণ্যের প্রসারের কাজ অব্যাহত রাখতে হবে বা বাড়াতে হবে, ঠিক আছে, বিক্রয়ের উপর ডিপেন্ড করে। এরপর আমরা চলে যাচ্ছি পূর্ণতা স্তরে। এই স্তরে দেখো পণ্যের বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে, মানে পণ্য বিক্রয় হবে কিন্তু অ্যাভারেজ লাভটা কমতে থাকে। কী জন্য কমতে থাকছে, পণ্যের এখানে প্রতিযোগী সংখ্যা অনেক বেড়ে যায়, ঠিক আছে। পণ্যের জীবনচক্রের যে স্তরে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয় এবং এক পর্যায়ে মুনাফা কমতে থাকে তাকে হচ্ছে পূর্ণতা স্তর বলে। এই স্তরে এসে বিক্রয় বাড়লেও বিক্রয়ের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং প্রতিযোগীর সংখ্যা বাড়ে, বিপণন প্রসার সংক্রান্ত ব্যয়ও স্তরে বৃদ্ধি পায়। এই স্তরে মধ্যস্থ ব্যবসায়ীদের সাধারণত কমিশন এবং কর্মীদের সুযোগ সুবিধা বাড়াতে থাকে, এর ফলে তারা চেষ্টা করে বিক্রয় বৃদ্ধি করার জন্য। এতে লাভের প্রবৃদ্ধি কমে তবে পণ্যের বিক্রয়টা সর্বোচ্চে পৌঁছায়, নতুন নতুন বাজারে পণ্যটি প্রবেশ করে। আর এই স্তরকে আরও দীর্ঘায়িত করার জন্য কোম্পানিগুলো কিছু পলিসি নেয়, যেমন পূর্ণতার স্তরকে দীর্ঘায়িত করার জন্য তিনটা স্টেপ আছে, সেটা হচ্ছে প্রবৃদ্ধি পূর্ণতা, স্থিতাবস্থা পূর্ণতা এবং ক্ষয়প্রাপ্ত পূর্ণতা। এটা হচ্ছে পূর্ণতার স্তরের তিনটা স্টেপ। প্রবৃদ্ধি পূর্ণতার ক্ষেত্রে দেখো এই স্তরে পণ্য বিক্রয় হ্রাস পেতে শুরু করে। এই স্তরে নতুন কোনো মধ্যস্থ ব্যবসায়ী বাজারে প্রবেশ করে না, তবে কিছু কিছু ক্রেতা আছে যারা বিলম্বে আমার পণ্যটা কেনা শুরু করে। মনে করো হয়তো আগে পণ্যটা সম্পর্কে জানতো না, এখন জানলো, সে এখন কেনা শুরু করলো। স্থিতাবস্থা পূর্ণতা দেখো বাজারে স্থিতাবস্থা থাকে বলে মাথা পিছু আয় অনুযায়ী পণ্য বিক্রয় হয়, অধিকাংশ সম্ভাব্য ক্রেতা পণ্যটি ক্রয়ের চেষ্টা করে। জনসংখ্যার বৃদ্ধির উপর ভবিষ্যৎ বিক্রয়ের উপর ও পণ্যের চাহিদা নির্ভর করে, মানে যে অবস্থা আছে বিক্রি বাড়ছেও না কমছেও না। এখন যদি জনসংখ্যা কোনো কারণে বাড়ে সেক্ষেত্রে হয়তো বিক্রি বাড়তে পারে, আবার যদি জনসংখ্যা কোনো কারণে কমে যায় তাহলে বিক্রি কমে যাবে। ক্ষয়প্রাপ্ত পূর্ণতা দেখো এই পর্যায়ে পণ্যের বিক্রয় কমতে থাকে, ক্রেতারা অন্য পণ্য অথবা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয়। আমাদের যে পণ্যটা আমি বাজারে বিক্রি করছি সেটাকে চয়েস না করে সেম অন্য একটা পণ্য তারা হয়তো চয়েস করে, কারণ হয়তো আলাদা কোনো কোয়ালিটি বা টেস্ট চেঞ্জ বিভিন্ন কারণে ক্রেতারা পুরানো পণ্যকে বাদ দিয়ে নতুন পণ্যের দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়। তাহলে আমরা পূর্ণতার স্তরে কী কী বৈশিষ্ট্যগুলো পেলাম, প্রতিযোগীর সংখ্যা বেড়ে যায়, ব্যাপক প্রতিযোগিতা মোকাবেলা করতে হয়, বিক্রয় সর্বোচ্চ হলো এক পর্যায়ে বিক্রয় প্রবৃদ্ধি থেমে যায় বা কমা শুরু করে,
পণ্যের মূল্য এবং মুনাফা কমতে থাকে। পণ্যটির পার্থক্য সূচক করার চেষ্টা করা হয় এবং পণ্যশালীর প্রসার ঘটানো হয়। মানে যেই প্রতিযোগীরা আসছে তাদের চেয়ে তোমার পণ্য স্পেশাল, সেটা দেখার জন্য পণ্যের মধ্যে এমন কিছু কোয়ালিটি অ্যাড করতে হয় যেটা হচ্ছে আমার আমার পণ্যকে স্পেশাল করবে প্রতিযোগীদের থেকে। বাজারে শেয়ার ধরে রাখার জন্য উৎপাদন ও বণ্টন ক্ষমতার পূর্ণ ব্যবহার করা হয়। ব্যবসায়ীদেরকে মজুদ গড়ে তোলা এবং ব্র্যান্ডের প্রতি আগ্রহী করার চেষ্টা করতে হয়, এই জন্যই ব্যবসায়ীদেরকে কমিশন দেওয়া হয়। এরপরে চলে যাচ্ছে পণ্যের প্রথম স্তর। প্রথম স্তরে দেখো পণ্য জীবনচক্রের যে স্তরে পণ্যের বিক্রয় এবং মুনাফা উভয়ই দ্রুতগতিতে হ্রাস পায় তাকে প্রথম স্তর বলে। তার মানে কি, এই স্তরে গিয়ে বিক্রয় কমে যাচ্ছে, মুনাফাও কমে যাচ্ছে, কারণ বিক্রয় কমলে সিম্পলি মুনাফা কমে যাবে। এই পর্যায়ে এসে বিক্রয়ের পরিমাণ কমতে থাকে, অর্থাৎ পতন পর্যায়ে শুরু হয়ে যায়, পণ্য অবিক্রিত থাকে এবং মূল্য কমানোর প্রবণতা শুরু হয়। মুনাফা থেকে ক্ষতির দিকে প্রতিষ্ঠান নেমে যায়। একসময় বিকল্প পণ্য এসে এর পতন ত্বরান্বিত করে। তাহলে এই স্তরে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাই, বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তা হচ্ছে নতুন নতুন পণ্য বাজারে আসায় প্রচলিত পণ্যের চাহিদা কমে যায়, বিক্রয় ও মুনাফা ব্যাপকভাবে হ্রাস পায়। এ স্তরে পণ্যের বণ্টন প্রণালী ছোট হয়, অনেক পণ্য অবিক্রিত থেকে যায়। সো অনেক পণ্য যদি অবিক্রিত থাকে তো উৎপাদন এমনিতে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। দুর্বল পণ্য বাজার থেকে এমনি সরে যায়, প্রতিযোগীর সংখ্যা এবং প্রতিযোগিতার মাত্রা কমে আসে। প্রতিযোগিতা প্রবল হওয়ায় উৎপাদকরা কখনও কখনও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। এই হচ্ছে আমাদের পণ্য জীবনচক্রের ধাপগুলো আমরা ব্যাপকভাবে আলোচনা করলাম। তাহলে এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা থেকে যদি আমাকে এই চিত্র দিয়ে কোনো একটা উদ্দীপক তৈরি করে দেওয়া হয়, চিত্রের কোনো একটা স্টেপকে বাদ দিয়ে বলা হয় এখানে কী হবে, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন ধাপটা হবে। আমরা ইনশাআল্লাহ পারবো। ধরো আমাদের বললো যে পূর্ণতা স্তরের পরে এখানে পতনের নামটা লিখলোই না, না লিখে বললো যে এই এই স্তরে কী হবে, তখন আমরা বলবো যে পূর্ণতা স্তর প্রাপ্তির পরে আসে পতন স্তর, ঠিক আছে। উদ্দীপক এমন হতেই পারে বক্সের মধ্যে পতন স্তরের নামটা না দিয়ে বক্সটা দিয়ে বললো এখানে কী হবে। তারপরে আবার এমন হতে পারে যে জনাব করিম একটা পণ্য উৎপাদন করেছে, এবং সেটা বাজারে ছেড়েছে, ছাড়ার পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং সেটা মানে দিন দিন বিক্রি বাড়ছে, একটা সময় দেখছে যে তাদের অ্যাভারেজ লাভ কমে যাচ্ছে, বিক্রয় প্রবৃদ্ধি কমা শুরু করেছে। এখন উদ্দীপক হয়তো কোশ্চেন করা হলো প্রয়োগে যে তোমার এই পণ্যটা, করিম সাহেবের পণ্যটা পণ্যের জীবনচক্রে কোন স্তরে অবস্থান করছে বর্তমানে, তাহলে আমরা বলবো সেটা অবশ্যই পূর্ণতা স্তরে অবস্থান করছে, কারণ তার বিক্রয় বৃদ্ধি পেল, প্রবৃদ্ধি কিন্তু কমছে। এরপরে তাকে কী কী কাজ, এরপরে স্টেপ কোনটা যদি জিজ্ঞেস করা হয় যে পূর্ণতা স্তরের পরে তাকে যে স্টেপে এসে পণ্যটা পৌঁছেছে তারপরে পণ্যটা কোন স্তরে গিয়ে পড়বে, তাহলে আমরা বলছি পতন স্তরে গিয়ে পড়বে। তাহলে আমাদের উদ্দীপক আসলে আমরা যদি এটা খুব ভালোভাবে পড়ি, ঠিক আছে, স্টেপগুলোকে যদি ভালোভাবে বুঝি, তাহলে আমাকে যদি কোনো পণ্যকে দিয়ে বলে যে এই পণ্যটা কোন স্তরে আছে জীবনচক্রে, তাহলে আমরা বলতে পারবো যে এটা কোন স্তরে আছে। যদি বলে যে এমন যে একটা পণ্য সম্পর্কে একটা ধারণা মাথায় এনেছে, পাবলিক এটা পছন্দ করবে কি না সেটা দেখার জন্য তারা বিভিন্ন রকম ডেভেলপ করছে, তারপরে গবেষণা চালাচ্ছে এবং এই ক্ষেত্রে প্রস্তুতিতে প্রচুর পণ্য ব্যয় হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, তাহলে আমরা সিম্পলি বুঝে দেবো এটা হচ্ছে পণ্য উন্নয়ন স্তরে আছে। আবার যদি বলা হয় পণ্যটা বাজারে গেল, যাওয়ার পর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, এখনও মুনাফা আসেনি, আসলেও খুবই কম, তাহলে আমি সিম্পলি বুঝে নিব এটা হচ্ছে সূচনা স্তরে আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো দেখে, কোশ্চেনের প্যাটার্ন দেখে বুঝতে হবে কোন স্তরে আছে। আমরা যদি পাঁচটা স্তরকেই সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো একটা উদ্দীপকে আমার প্রয়োগ বলো, উচ্চতর দক্ষতা বলো, আবার এগুলো জ্ঞান অনুধাবনও আসতে পারে সূচনা স্তর কী, ঠিক আছে। তাহলে এই যে এই কোশ্চেনগুলো যদি এভাবে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে ভালোভাবে অনুধাবন করলে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবো কোন স্টেপে আছে। চিত্রের একটা রেখা দিয়ে বললো এই রেখাটা কী রেখা, আমি সিম্পলি বলে দেবো এটা বিক্রয় রেখা, ঠিক আছে। এখানে বিক্রয় রেখার নাম দিল না, দিয়ে বললো যে চিত্রটা ইয়েটা কার্ডটার নামটা কি, আমি বলবো যে এটা হচ্ছে বিক্রয় রেখা, ঠিক আছে। তাহলে আমরা পণ্য জীবনচক্র সম্পর্কে আজকে ব্যাপক আলোচনা করলাম, আশা করছি তোমরা এটা ভালোভাবে পড়বে এবং আশা করছি কোশ্চেনে আসলে সুন্দরভাবে উত্তর দিতে পারবে, তোমরা বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুন্দরভাবে পড়াশোনা করবে। তো আজকে এই পর্যন্তই থাক, আগামী দিন অন্য কোনো দিন ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে আমাদের আবারও দেখা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখতে সহায়তা করুন এবং আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, বাবা মার কথা শুনি, সেদিকে খেয়াল রাখি এবং অনলাইনে যে যতগুলো সাবজেক্টের ক্লাস হচ্ছে সেগুলো আমরা দেখব এবং নিয়মিত পড়ব। আর আমার এই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তোমরা
জানাবে, জানালে ইনশাল্লাহ আমরা এটা সলভ করার চেষ্টা করব, সমাধান দেওয়ার, যেখানে তোমরা বুঝতে পারছো না ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।